মঙ্গলবার রাতে নাগাল্যান্ডে পাহাড় ধসে মৃত্যু চড়িলা মধ্যপাড়া এলাকার বাসিন্দা সমীর দত্তের। নাগাল্যান্ডের ফিরিমা এলাকায় ছিল তার দোকান। বুধবার এলাকায় খবর আসলে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার এবং আত্মীয় স্বজন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। নাগাল্যান্ডে পাহাড় ধসে মৃত্যু চড়িলাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা সমীর দত্তের। ছোটবেলা থেকে সমীর দত্ত তার অন্য দুই ভাইয়ের সঙ্গে চলে যায় নাগাল্যান্ডে, সেখানেই ব্যবসা বাণিজ্য করে। মঙ্গলবার দিন রাত্রিবেলায় হঠাৎ করে পাহাড় ধসে ঝর্ণার জল এবং পাহাড়ের বড় বড় পাথরের আঘাতে ভেসে যায় সমীর দত্ত এবং তার দোকান। বুধবার দিন সকালবেলা চড়িলা মধ্যপাড়া এলাকায় খবর আসলে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার এবং আত্মীয় স্বজন। সমীর দত্তের স্ত্রী শিখা দত্ত তেলিয়ামোড়া এলাকায় ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকে। সমীর দত্ত নাগাল্যান্ড থেকে কয়েক মাস পরপর বাড়িতে আসে এবং ছেলে মেয়েকে নিয়ে চড়িলাম বাড়িতে আসেন। হঠাৎ করে বুধবার দিন সকালবেলা তার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী শিখা দত্ত সহ আত্মীয় পরিজনরা। নাগাল্যান্ডের ফেরিমা এলাকায় রয়েছে তার দোকান। পাহাড় ধসে সর্বস্ব শেষ হয়ে যায়। আমার মামা আপন মামা, নাম হচ্ছে সমীর দত্ত। মামা নাগাল্যান্ড থাকে, মেন বাড়ি উত্তর চড়িলা। ওই কালকে রাতে 12টার দিকে খুব ফোন আসছে যে এদিকে যে বুম যে গাছ মানে মারের নিচে যে বুমের দানটা করছে, এটা মানে প্যাকেট খুলে সেটা মানে পুরো ঝর্ণা সহকারে টিলা সহকারে বাইঙ্গে একটা মামা দিন ব্যবসা করে নাগাল্যান্ড। ব্যবসা করে দোকান সহকারে মামাই মানে দোকানে ব্যবসা করে দোকানেই থাকে। এই দোকান সহকারে একদম পাশে হয়ে গেছে আলাস। আগামীকাল বৃহস্পতিবার তার মৃতদেহ চড়িরাম বাড়িতে নিয়ে আসা হবে বলে জানিয়েছে তার অন্য ভাইয়েরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চড়িরামে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।